নমস্কার, একেবারে সকলকে নিয়েই মঞ্চে পর্দাটা যতক্ষণ পড়া থাকে সবসময় একটা ঔৎসুক্য মনের মধ্যে আমাদের হয়, পর্দাটা খুললে কে আছেন, কজন আছেন বা কারা কারা আছেন। আর ঠিক আমরা যখন ওই আসনে বসি তখন এমনটা মনের মধ্যে হতে থাকে, আর কতক্ষণ আর কতক্ষণ। আজকে আইডিয়াজের আয়োজনে এমন সুন্দর এক সন্ধ্যা, আপনারা সকলে উপস্থিত, যার বা যাদের গান শুনবার জন্যে তারা আমাদের পরিচিত, তবু কবির কথাতেই বলতে হয় শুধাই না কবে কোন গান কাহারি করিয়াছিল গান, পথের ধুলার পরে পড়ে আছে তারি তরে, যে তাহারে দিতে পারে মান তার গানকে সে মানটুকু দিয়েছেন যিনি আমাদের সঙ্গে শিল্পী ডক্টর কাকলি ঘোষ। এক কথায় বলতেই পারি এমন বিদুষী মহিলা যার মনে প্রাণে রবীন্দ্রনাথ, যার কণ্ঠে রবীন্দ্রনাথের গান, দীর্ঘদিন প্রবাসী হয়েও এতটুকুনি ছেদ পড়েনি বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং গানের সঙ্গে। অধ্যাপনা করেন টরন্টোর ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে, কিন্তু গানের টানে কলকাতায় আসা, আমারও প্রায় যোগাযোগ 15 বছরের কাছাকাছি। এতগুলো বছর ধরে শুধু তিনি গান করেন, অনেক গান করেন, অনেক অনুষ্ঠান করেন সেটা নয়, তিনি কতটা যত্ন করে গান করেন সেটাও খুব বড় কথা হয়। নানি ঘোষ, সুবিনয় রায়, সুভাষ চৌধুরী, সংঘমিত্রা গুপ্ত, পূর্বাদাম এবং প্রমিতা মল্লিকের কাছে বিভিন্ন সময়ে কলকাতা, কলকাতার বাইরের দেশে বিদেশে অনুষ্ঠান করেছেন, একাধিক বঙ্গ সম্মেলনে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। তাছাড়াও জানি প্রবাসে থাকার সুবাদে বা প্রয়োজনে নিজের গানের বাইরেও তিনি পরিচালনা করেছেন অনেক নৃত্যনাট্য, গীতিনাট্য। আসলে যে গান মনের মধ্যে প্রাণীর তন্ত্রিতে তন্ত্রিতে বাঁধা, তার চলার গতি যে কি অবিরাম, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্র সাহিত্য বা সর্বোপরি বলতেই পারি রবীন্দ্রনাথকে ঘিরে আমরা যারা আবর্তিত হই তারা বুঝি। আমি মাইকের সামনে আছি বলছি, আপনারা উপাশে আছেন, আপনাদের অনুভবও অনেক ক্ষেত্রেই আমার থেকে বেশি, ওই একাকী গায়কের নহে তো গান। ঠিক তেমনি করে আজকের সন্ধ্যে আমরা গানে গানে পূর্ণ করব, আর এই পূর্ণতার জন্য প্রয়োজন হয় যাদের, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুরা। কিবোর্ডে আছেন দেবাশিস সাহা, বেহালায় রাম গোপাল পাইন, তবলায় গণেশ কুণ্ডু, মন্দিরায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আর আজকে শব্দ প্রক্ষেপণের দায়িত্বে আমাদের বিড়লা একাডেমি হলেরই বন্ধুরা। আসুন আমরা অবগাহন করি ডক্টর কাকলি ঘোষের গানে। আইডিয়াস নিবেদিত আজকের রবীন্দ্র সন্ধ্যায় গান করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি শুরু করছি আমার অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করছি গীতাঞ্জলির একটি গান দিয়ে। আপনারা জানেন সার্ধ শতবার্ষিক গেছে গীতাঞ্জলির ট্রান্সলেশন, ইংলিশ ট্রান্সলেশন করার জন্য উনি যে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই গীতাঞ্জলি থেকে একটি গান দিয়ে আমি শুরু করছি। Thank you.
Thank you.
Oh.
থাকো কালো লালো ভুলে যাবে থারে থারে লুকানো রবে না মধু চির বিনোদারে আকাশ জুড়িয়া চাহিবে thank you.
তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়। মাঝে মাঝে
বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে
Thank you.
Mayan
আমি সাহায্য